কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য। বাংলাদেশের গুন্ডাতন্ত্র মাফিয়াতন্ত্রের একটা জাল আছে, রাইট? এই জালের মধ্যে অনেক খেলাধুলা হয়, অনেক খেলা, এবং এই খেলাধুলাটা আমার খুবই পছন্দের, কারণ এখানে অনেক পলিটিক্স আছে, অনেক হিসাব কিতাব আছে, এবং এই জালের মধ্যে যে বিভিন্ন রকম মাছ আটকা পড়ে, বড় মাছ ছোট মাছ, এদের মধ্যে যখন শুরু হয়ে যায় ফ্রেন্ডলি ফায়ারিংটা, খুব ভালো লাগে, খুব আরাম। এরকম একটা ঘটনা ঘটছে এখন প্রথম আলোর এক সাংবাদিকের সাথে লাগছেকে। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের ইয়েগুলা, চক্রগুলা, সাংবাদিক একটা চক্র, মানে একটা সমিতি, একটা জোট, একটা খুব ব্যাপক গুন্ডা। সাংবাদিক হইতেছে একটা গুন্ডা গোষ্ঠী, তারপর ডাক্তার হইতেছে আর একটা গুন্ডা গোষ্ঠী, ইঞ্জিনিয়াররা আর একটা গুন্ডা গোষ্ঠী, আমলারা আর একটা গুন্ডা গোষ্ঠী, বাম পুলিশ আর একটা গুন্ডা গোষ্ঠী, তারপর এলাকার যুবলীগ ছাত্রলীগের পাণ্ডা আর একটা আছে গুন্ডা গোষ্ঠী, সেরকম অনেক গোষ্ঠী আছে, রাইট? এর মধ্যে যারা রাজনৈতিকভাবে পাওয়ারফুল অবস্থানে থাকে, একেবারে লাইক ডিরেক্টলি পুলিশ, সাংবাদিক, আমলা, এরা, এদের মধ্যে যখন লাগে, ওরে যে মজাটারে বাবা! কিছুদিন আগে যে কভার করলাম, ওই যে ডাক্তারের সাথে লেগে গেছে পুলিশ, তুই আমার চিনস, আমি মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা, লাগলো না কয়েকদিন আগে? এই এই ধরনের খেলার মধ্যে খুব ইন্টারেস্টিং ব্যাপার হয় এই খেলাগুলো, কারণ এই খেলাগুলোর মধ্যে হইতেছে ফলাফল যে কোনো দিকে যাইতে পারে, মানে উভয় পার্টি এত পাওয়ারফুল এবং এদের এত লাইন ঘাট এবং এদের হাতে এত পাওয়ার, রেজাল্ট যে কোনো দিকে চলে যেতে পারে। সো আমরা খুব সাসপেন্স নিয়ে অপেক্ষা করি যে কী হবে শেষ পর্যন্ত। সো এইখানে লাগছে হইতেছে সাংবাদিকের সাথে আমলা, ক্লাসিক। গতকালে নদীগঙ্গাকে হেনস্থ করার ঘটনায় আজকের এই সংবাদ সম্মেলন আমরা বয়কট করছি। পরবর্তী কর্মসূচি আমাদের দেশের কার্যালয় থেকে আমাদের নেতৃবৃন্দ ঘোষণা করবে। ধন্যবাদ সবাইকে, সবাই সবাই কামনা করছি। এখানে হচ্ছে সাংবাদিক, তাও প্রথম আলো সাংবাদিক, প্রথম আলো বাংলাদেশের নাম্বার ওয়ান পত্রিকা সংবাদ মাধ্যম, আর লাগছে হইতেছে আমলাদের সাথে ডাক্তার, ওই যে ডাক্তারদের আমলা আর কি। ঘটনা তো সকলে জানেন, সেটা হচ্ছে যে মহিলা অনেকগুলো রিপোর্টিং করছে, এরকম উনি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে, তার মধ্যে মেডিকেল যে ডাক্তার স্বাস্থ্য খাতের যে দুর্নীতিগুলো, এগুলোর উপর অনেকগুলো রিপোর্টিং করায়, ওনার উপর ঘাট ছিল স্বাস্থ্য খাতের এদের। তো পরবর্তী উনি আবার যখন গেছে খবরাখবর আনতে, ওনাকে একটা রুমের মধ্যে আটকে দিয়েছে ছেঁচা মায়ের, এবং সেটা তাতে করে হইতেছে আমরা শুরুতে যেরকম দেখলাম আনিসুল হকের কান্না, বুক ভেঙে যাচ্ছে ব্যথায় আনিসুল হকের। আনিসুল হক মানুষ ভালো না খারাপ, এখন যারা ডানপন্থী তারা আনিসুল হককে এক বাক্যে উড়িয়ে দিবে, কিন্তু আমার কাছে উনি লাইক পুরোপুরি দালাল বলবো না ওনাকে, ওই ঘেঁষা পুরোপুরি দালাল বলা যাচ্ছে না, কিছুটা ন্যায় নীতির মধ্যে আসে থাকে, মানে মিক্সড ব্যাগ আর কি আনিসুল হক। তো বাংলাদেশে তো আসলে আপনি একেবারে কোনো একদম সৎ জীবনযাপন করতে গেলে উধাও হয়ে যাবেন, তো তেলবাজি করে না করে ব্যালেন্স করে যতটুকু করা যায় ওই টাইপের আর কি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ওনারা হয়েছে হালুয়া খোর, সুবিধাভোগী। সো এই মহিলা যেহেতু এখন রিপোর্টিং করে গেছে, পরে ওনাকে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এরা ছেঁচা দিয়েছে, এখন ওনাকে ধরে আবার পুলিশই দিয়ে দিয়েছে ছেঁচা দেওয়ার পর, এখন আবার হইতেছে পুলিশ রিমান্ড দাবি করতেছে। এখন পুলিশের হাতে যেহেতু চুল্লা গেছে এখন, তো কারণ পুলিশ আমলা এগুলো তো সব এক গ্রুপ, রাইট? সাংবাদিক হইতেছে আর এক গ্রুপ। সো পুলিশের হাত পর্যন্ত যেহেতু চলে গেছে, আদালতে তুলে দিছে, এখন এখান থেকে ছাড়াই আনতে কিন্তু একটু হ্যাপা হবে, এত সহজ হবে না, যদিও ওনাকে রিমান্ড মঞ্জুর করে না। রিমান্ড কিন্তু মঞ্জুর করার কথা, মানে যে কোনো মানুষ হলে, বাংলাদেশের সাধারণ আর যে কেউ হইলে রিমান্ডে নিয়ে এতক্ষণে এক চোট মাইর হয়ে যেত, কিন্তু এই ভদ্রমহিলাকে আদালত স্বাধীন, আদালত রিমান্ড মঞ্জুর করে না কেন? সাংবাদিক, কিন্তু সাংবাদিক মহল কিন্তু চরম খেপা, সাংবাদিক মহল এখন ঐক্যবদ্ধ হয়েছে, এবং আপনাকে তো আমি
কতবার বলবার যে বাংলাদেশের সমিতি টুমিতি এগুলো হয় কী কারণে, এইসব কারণে এই ধরনের এক্সক্লুসিভলি এই ধরনের পরিস্থিতিকে হ্যান্ডেল এবং ট্যাকেল করার জন্য বাংলাদেশের যত সমিতি আছে, সাংবাদিক সমিতি, দোকানদার সমিতি, ব্যবসায়ী সমিতি, বাস ড্রাইভার সমিতি, ট্রাক ড্রাইভার সমিতি, সকল জায়গায় সমিতি আছে, এরা সমিতি কেন করছে? এই যে গুন্ডামি করার জন্যে, কারণ এই দেশে সবাই সবাইরে খেলে, সবাই সবাইরে খাইয়া দেয়। তো তখন নিজের প্রোটেকশনের জন্য একটা সমিতি করে রাখে, একটা গ্রুপ করে রাখে, জানি কারো সাথে কোথাও লেগে গেলে তখন সমিতি এসে বাঁচাইতে পারে। যেমন এই মহিলা পড়ে গেছে বিপদে, এখন এই দেশে যেহেতু আইনের শাসন নেই, ওনাকে বাঁচাবে কে? ওনাকে তো এতক্ষণ রিমান্ডে নিয়ে অলরেডি হাঁটিগুড়ি গুড়া করে দেওয়ার কথা, ওনাকে বাঁচাবে এখন সমিতি? এখন সাংবাদিক সমিতি সোচ্চার গরম হয়ে আছে, এখন এই জন্য রিমান্ড মঞ্জুর করতেছে না স্বাধীন আদালত। উনি সাংবাদিক না হয়ে আপনি হলে কিন্তু এতক্ষণে পাছার চামড়া ওলট পালট পালট ওলট হয়ে যেত কয়েকজন, রাইট? কিন্তু সাংবাদিক দেখে আদালত, স্বাধীন আদালত রিমান্ড দিচ্ছে না। তো এরকম আর কি, এই মজা চলবে আগামী কয়েকদিন, মজা দেখবেন। এটার মধ্যে খুব বেশি অ্যানালাইসিস করতে যায় না, কে দোষী কে নির্দোষ অ্যানালাইসিস করতে যায় না, এখানে হইতেছে সবই। আমি আপনাদেরকে লাস্ট একটা ইয়ে দেখাবো, যে গোলাম মাওলা রনি একটা স্ট্যাটাস দিছে, ওইখানেই হইতেছে আসল আলাপ, ওইটা হইতেছে আসল আলাপ, বিশ্লেষণ ওইটা হয়েছে চূড়ান্ত বিশ্লেষণ, সেইখানে তা দেখায় আলাপ শেষ করবো। তো মিনওয়াইল হচ্ছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান একটা কলাম লিখছে, সো সেখানে চর্বিত চর্বণ আর কি, আমাদের সেরা সাংবাদিক, এত পুরস্কার প্রাপ্ত সাংবাদিক কোথায় চলে যাচ্ছে, স্বাধীনতা কোথায় আছে, ব্লা ব্লা ব্লা, মানে হঠাৎ করে আজকে দেশের অবস্থা আর কি, বুঝলেন, আসমান থেকে পড়ছে, এতদিন ওনারা দেখে নাই। তো সেইখানে উনি দেখেন একটা লিস্ট দিছে যে কারা হইতেছে এই অন্যায়ের প্রতিবাদ করছে এই মহিলার গ্রেফতারের, এবং এইখানে যতগুলা নাম শুনবেন বুঝবেন প্রত্যেকটা এক একটা গুন্ডাতন্ত্র আর কি, গুন্ডাতন্ত্রের পিলার, এক একটা এক একভাবে, এক একটা এক এক সময় এরা সবাই এখন একজোট হয়ে হইতেছে সাংবাদিককে প্রটেক্ট করতেছে আমলার বিরুদ্ধে। আবার এদের কেউ মানে এই যে প্রত্যেকটা সমিতির নাম বলবো না, জাস্ট এইভাবে চিন্তা করবেন যে প্রত্যেকটা একটা একটা গুন্ডাতন্ত্র, প্রত্যেকটা একটা একটা গুন্ডাতন্ত্র, একটা একটা জাল। সো কারা হইতেছে নিন্দা জ্ঞাপন করছে এই মহিলার মারপিট খাওয়ার? সম্পাদক পরিষদ, মানে কি পরিমাণ যে সমিতি এই দেশে আছে আপনার ধারণাও নাই, আপনার আমার শুনলে এখন বুঝবেন, এখানে তো বের হয়ে আসছে মনে হয় একটা ফ্র্যাকশন। ওকে, কারা কারা নিন্দা জ্ঞাপন করছে? সম্পাদক পরিষদ, এডিটর্স গিল্ড, জাতীয় প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম, গণমাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী সংগঠন, নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী। সো এই যতগুলো নাম বললাম প্রত্যেকটা মনে করেন একটা একটা সমিতি আর কি, একটা একটা গুন্ডা। তো কী পরিমাণ বাংলাদেশে চিন্তা করেন এরা সমিতি খুলে বসে আছে জাস্ট এক্সক্লুসিভলি এই ধরনের সিচুয়েশনকে ট্যাকেল করার জন্য, রাইট? কামড়াকামড়ি লেগে গেলে তখন ছাপায় পড়বে নিজেদের গ্রুপ নিয়ে, সেটা কোনো সমস্যা না, ওনারা করতেছেন দেখি। আমরা তো সাধারণ মানুষ মজা দেখতে বসছি এখানে, এখানে কান্নাকাটিও যে আনিসুল হক পথের ধারে বসে কান্না করতেছে ফুপায় ফুপায়, হঠাৎ করে আজকে বাংলাদেশ এরকম ওনারা জানতে পারছে, যখন যে আমার দেশের সম্পাদককে খাইয়ে দিতেছে যখন, তখন ওনাদের কান্না আসে না, যখন সব চারপাশে সকলরে খাইতেছে তখন আনিসুল হক কাঁদে নাই, এখন রোজিনা পার্টনে কাঁদতেছে, হঠাৎ করে ওনার অবাক হয়ে গেলো, ঘুম থেকে উঠে বাংলাদেশটা কেমন অন্যরকম হয়ে গেল, রাইট? এখানে আসলে কে দোষী কে নির্দোষ যেটা বলি, কারণ সবগুলোই গুন্ডাতন্ত্র, রাইট? সাংবাদিক পুল কেউ ভালো মানুষ না, সবাই গুন্ডা, এবং সবাই এখানে নানান রকম খেলাধুলা চলতে থাকে। এই খেলাধুলা তো আমরা বাইরে থেকে বোঝা সম্ভব না, গোলাম মাওলা রনি একটা বিশ্লেষণ দিছে এটা পড়ি, কারণ উনি কিছুটা ইনসাইডার, ওনার নিজেরও কিন্তু একটা পত্রিকা আছে বাংলাদেশ প্রতিদিন, না আই থিঙ্ক সো, বাংলাদেশ প্রতিদিনের উনি হইতেছে মালিক সম্পাদক, রাইট? সো ওনার নিজের একটা পত্রিকা আছে, উনি খুব ভালো করে জানে সাংবাদিকের সাথে আমলাদের খেলাধুলা টেবিলের নিচে কীভাবে চলে, সরকারের সাথে কীভাবে চলে, মন্ত্রণালয়ের সাথে কীভাবে চলে, কে কাকে কীভাবে চাপে রাখে, কে কীভাবে দেন দরবার করে। সোনার বাংলা ক্লাসিক, সোনার বাংলা এই সব স্টোরি দেখলে আমার বুকটা, আমার আসিক সোনার বাংলার ফিলিং। ওনার এখন এই কলামটা পড়লেই বুঝে যাবেন যে কী চলে আসলে এখানে। উনি যেটা লিখছে, প্রথম আলোর সাংবাদিক রোজিনার পরিণতির নেপথ্য কারণ যদি বুঝতে চান, তবে আপনাকে অবশ্যই জানতে হবে যে কেন দেশের বড় বড় ব্যবসায়ীরা পত্রপত্রিকা টেলিভিশনের মালিক হয়ে সাংবাদিক পোষার জন্য পাগল হয়ে যান। এটা কিন্তু সত্যি কথা যে দেশের যত বড় বড় ব্যবসায়ী আছে এরা সকলে পত্রপত্রিকা টেলিভিশন খুলে সাংবাদিক পালে। কেন সাংবাদিক পালে? কারণ এই সাংবাদিককে তারা, সাংবাদিকদেরকে তারা ব্যবহার করে তাদের নিজেদের অন্যায় দুর্নীতি ঢাকার জন্য, এবং এই সাংবাদিকদেরকে ব্যবহার করে প্রতিপক্ষকে ব্ল্যাকমেল করার জন্য। এগুলো বিভিন্ন পর্বে আলাপ করছে। একেবারে সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক হচ্ছে সবচেয়ে বড় চাঁদাবাজ, সবচেয়ে বড় সন্ত্রাসী। এরা জায়গায় জায়গায় গিয়ে ওই যে পুলিশ যেরকম গিয়ে চাঁদা খুঁজে টেবিলের উপরে ঠ্যাং তুলে, সাংবাদিক এরকম গিয়ে চাঁদা না দিলে রিপোর্ট করে দিব, অ্যাডভার্টাইজ না দিলে রিপোর্ট করে দিব, মানে নেতিবাচক রিপোর্ট করবে, এই করে করে মানে বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজ হইতেছে সাংবাদিক। পুলিশের সাংবাদিকের মধ্যে আসলে টাইট কম্পিটিশন হবে, খুব ক্লোজ ফাইট হবে যে কে বড় চাঁদাবাজ। তো গোলাম মাওলা রনি, উনিও তো একজন পত্রিকার সম্পাদক, রাইট? উনি তো জানে খুব ভালো করে ইনসাইডার নিউজ কী চলে, কীভাবে চলে দেশ। তো উনি বলতেছে যে কী কারণে দেশের বড় বড় ব্যবসায়ীরা পত্রপত্রিকা টেলিভিশনের মালিক হয়ে সাংবাদিক পোষার জন্য পাগল হয়ে যান, কারণ এদেরকে ব্যবহার করা হবে আরেকজনকে ব্ল্যাকমেল করার জন্য, এবং নিজের
অপরাধ ঢাকার জন্যে। আপনাদের আরও জানতে হবে যে প্রথম আলোর মালিক পক্ষের বেশ বড় সড় ঔষধ কারখানা আছে, ঔষধ কারখানা, এদিকে কিন্তু রিপোর্টিং হইতেছে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে, মহিলা রিপোর্টিং করতেছে, ইন্টারেস্টিং লিঙ্ক। এবং তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের অনেক কাজ হাসিলের জন্য যে প্রথম আলোর প্রভাব খাটায় না এমন প্রমাণ আমাদের হাতে নাই, রাইট? সো বাংলাদেশের হিসাবটা তো উল্টা, রাইট? বাংলাদেশে হইতেছে আপনি অপরাধ, যেমন সাধারণত হয় কি, আপনি একটা মানুষের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করবেন, করতে হবে, নাহলে সে নির্দোষ। আর বাংলাদেশ হইতেছে যেগুলা গুন্ডা পান্ডা বিভিন্ন লাইনে থাকে, যেটা আমি সবসময় বলি, এরা বাই ডেফিনেশন গুন্ডা পান্ডা, যারা বিভিন্ন পদে আছে, যারা বিভিন্ন সুবিধাপ্রাপ্ত পদে আছে, এরা বাই ডেফিনেশন গুন্ডা পান্ডা। তাদেরকে উল্টা প্রমাণ করতে হবে যে না, আমি গুন্ডা পান্ডা না, বুঝলেন? তাদেরকে যদি তারা প্রমাণ করতে না পারে যে তারা গুন্ডা পান্ডা না, তারা বাই ডেফিনেশন গুন্ডা পান্ডা, ওইটাই উনি বলতেছে। আমার ওই থিওরিটা আর কি বেসিক্যালি এখানেও উঠে আসতেছে যে আমাদের হাতে এমন প্রমাণ নাই যে প্রথম আলো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের যেহেতু ওষুধ কারখানা আছে, সুতরাং তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক কাজ পাওয়ার জন্য, টেন্ডার পাওয়ার জন্য প্রথম আলো যে প্রভাব খাটায় না এমন প্রমাণ আমাদের হাতে নাই। যেটা বললাম, প্রমাণ আমাদের হাতে নাই মানে ধরে নিতে হবে ডিফল্ট স্টার্টিং পয়েন্ট, মানে তারা প্রভাব খাটায়, মানে বাংলাদেশে এগুলো চলে। প্রথম আলোর মালিক প্রয়াত লতিফুর রহমান সম্পর্কে দুদুকে মামলা ছিল, প্রথম আলোর মালিকের ব্যাপারে দুদুকে দুর্নীতির মামলা ছিল। সম্পাদক মতিউর রহমান ওরফে বাচ্চু মিয়া সম্পর্কেও দুদুক তদন্ত করছে, এটা তো করতেছে, কেন করতেছে আমরা জানি। তাদের নৈতিক চরিত্র প্রথম স্পষ্ট করেছিল বসুন্ধরার মালিক শাহ আলম, ওই যে বসুন্ধরা গ্রুপের সাথে প্রথম আলো যখন লাগছিল তখন তো খোঁচাখুচি, ওই যে ফ্রেন্ডলি ফায়ারিং যখন শুরু হয়ে যায় তখন একজন আরেকজনের কাপড় টেনা খুলতে শুরু করে এবং আমরা জানতে শুরু করি যে তার ভিতরের খবর, একজন আরেকজনের উন্মুক্ত করতে শুরু করে। কালের কণ্ঠ এবং প্রথম আলো সেই যুদ্ধে প্রথম আলো নাকে খদ দিয়ে শাহ আলমের সঙ্গে সমঝোতা করে, কিন্তু ততদিনে তাদের আসল চরিত্র প্রকাশ হয়ে পড়ে। সো প্রথম আলোর সাথে বসুন্ধরা গ্রুপ লাগছিল, লাগার পর একজন আরেকজনের লুঙ্গি টানাটানি শুরু করছে, করার পর সকলেরই হইতেছে উলঙ্গ হয়ে পড়ছে এবং তাতে করে আমরা তাদের সকলের ভেতরে কী চলে না চলে সেসব খবর পেয়ে গেছি, সেটা গোলাম মওলানা রনি রিমাইন্ড করাই দিচ্ছেন আমাদেরকে। দেশের অন্যান্য ব্যবসায়ীদের মিডিয়াগুলো তাদের ব্যবসার স্বার্থে সাংবাদিককে এতটা নির্লজ্জভাবে ব্যবহার করে যার কারণে রোজিনার মতো খেটে খাওয়া সত্যিকার সাংবাদিককে সম্মান দেয় কিংবা রাষ্ট্রীয় কর্মচারীদের সম্মান দেওয়ার কথা, যাকে রাষ্ট্রীয় কর্মচারীদের মনে তারা স্থান পায় না, ফলে যা হবার তাই হয়েছে এবং অনাগত দিনে আরও হবে। সো বেসিক্যালি উনি বলতেছেন যে সকল সংবাদ মাধ্যম, মিডিয়া এরা এদের সাংবাদিকদেরকে পালে পোষে গুন্ডামি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, ব্ল্যাকমেল করার জন্য, সুতরাং এদের সাথে সকল গ্রুপের সাথে সকল গ্রুপের রেশারেশি, রাইট? তো উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছে, মানে আমরা বাইরে থেকে দেখি খুব রিপোর্টিং হচ্ছে, খুব দুর্নীতি প্রকাশ করা হচ্ছে, খুব সংবাদ সাংবাদিকতা হচ্ছে, তো আসলে সোনার বাংলায় তো কোনো সাংবাদিক, কোনো যেটা বলি সোনার বাংলায় কোনোটাই কাজই ঠিক মতো হয় না। সোনার বাংলায় যে কোনো কাজ হলে আপনাকে প্রথম সন্দেহের দৃষ্টিতে তাকাইতে হবে যে হোয়াটস হ্যাপেনিং হিয়ার, রিয়েলি কী হচ্ছে এখানে, এখানে পর্দা, এখানে কোনো ভালো কাজ হয় না, শয়তানি হচ্ছে না, সেটা কী আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। সেটা বলতেছে কল্লাম মওলানা রনি যে মাঝখানে হইতেছে এই ফ্রেন্ডলি ফায়ারিংয়ের মধ্যে হইতেছে রোজিনার মতো যারা খেটে খাওয়া সাংবাদিক, হয়তো উনি সৎ সাংবাদিক, হয়তো উনি ওনার দায়িত্ব পালন করতেছে, কিন্তু ওনার বসরা, ওনার প্রথম আলোর সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেশারেশি, স্বাস্থ্য প্রথম আলোর ওষুধ কোম্পানি আছে, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো কাজ চাইছে, হয়তো সেটা পায় নাই দেখে এখন ব্ল্যাকমেল করতেছে, এখন রিপোর্ট হইতেছে, এখন দুর্নীতি, এখন তদন্ত চলতেছে। হ্যাঁ, তো এই সাংবাদিক তো হয় মহিলার, জানে না কি কেন তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেটা উপরে যারা রেশারেশি তারা বলতে পারবে। সেটা গোলাম মওলানা রনি বলতেছে যে মহিলা হয়তো ছাপোষা সাংবাদিক সে তো আর জানে না, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের এরা তো জানে যে কেন প্রথম আলোর সাংবাদিক এখানে আসতেছে, এরা কি দুর্নীতি তদন্ত করতে আসতেছে নাকি ব্ল্যাকমেলিংয়ের জন্য আসতেছে, কারণ আন্ডার টেবিল কোনো ডিল হয় নাই দেখে। সো সেই কারণে হইতেছে মহিলার উপর খা, মানে প্রথম আলোর উপর খার বা সাংবাদিকদের উপর খার এই মন্ত্রণালয়ের ধরে দিছে চেঁচা। আবার তাদের তো নিজস্ব দুর্নীতি প্রকাশ পাচ্ছে, ওই খারও আছে সব দিক থেকে আর কি। সো খেলা এটার আলাদাভাবে কী বলা আছে, আপনি এক হাত দ্বারা পা টিপবেন আর অন্য হাত দিয়ে চিমটি কাটবেন তা কোনো বেকুব লোকও মেনে নিবে না, অথবা আপনি জিব্বা দ্বারা কারো জুতার তলদেশ লেহন করবেন এবং অন্যদিকে লোকটির গোপন ছিদ্রপথে আঙুল ঢুকানোর চেষ্টা করবেন সেটাও তো কেউ বরদাস্ত করবে না। সো বেসিক্যালি এখানে গোলাম মওলানা রনি খুবই তৃতীয় বাচ্চে ভাব বাচ্চে কথাগুলো বলছে, কিন্তু উনি ইনসাইডার নিউজ খুব ভালো করে জানে, উনি খুব ভালো মতো জানে বাংলাদেশে কী চলে কেন চলে। সো ওনার লেখা পড়ে যেটা বেসিক্যালি উনি যেটা বুঝাইতে চাচ্ছেন যে একেবারে যে অনুসন্ধানী সাংবাদিকতা ইনভেস্টিগেটিভ জার্নালিজম চলতেছে খুব ভালো কাজ হইতেছে সে ব্যাপারটা নেসেসারিলি তা না, এগুলো ব্ল্যাকমেলিং, এগুলো যে চাঁদাবাজি করে বিভিন্ন মিডিয়াগুলো এই একটা আরেকটাকে, একজন আরেকজনকে চাপে রাখে, একজন আরেকজনের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে, সুবিধা না পেলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম শুরু হয়ে যায়, রিপোর্টিং তদন্ত শুরু হয়ে যায়। তো এই আর কি বেসিক্যালি যেটা বলি, গুন্ডাতন্ত্র মাফিয়াতন্ত্র জাল, বড় মাছ ছোটো মাছ, হ্যাঁ, বেনিফিট নেওয়া, টেক অ্যান্ড গিভ, গিভ অ্যান্ড টেক, সব এই সুসম্পর্ক দুঃসম্পর্ক, এর মধ্যে মারামারি ঘুষাঘুষি, লাগলে একজন আরেকজনের লুঙ্গি টেনে খুলে তখন আমরা সকল জেনে যাই তাদের সকলের সম্পর্কে, এই চলতেছে। সো এটা আমার কাছে মনে হয়েছে পুরো ঘটনার মধ্যে সবচাইতে বেস্ট অ্যানালিসিস করলাম মওলানা রনির স্ট্যাটাসটা, লাইক খুব সম্ভবত উনি যা লিখছেন বা যা ইমপ্লাই করতে চাইতেছেন সেটাই হচ্ছে পর্দার আড়ালে, এখানে কোনো ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা হচ্ছে না, হইতেছে লেনদেন। তবে
সবশেষে আমি প্রথম আলোর এই কৃতিত্বটা দিয়ে শেষ করতে চাই। বাংলাদেশে যদি মিডিয়া, ঠিক আছে, প্রথম আলো এক সময়ের ইতিহাস ভালো না, প্রথম আলোর বাংলাদেশে কোনো মিডিয়ার ইতিহাস ভালো না, কিন্তু প্রথম আলো ইজ ট্রাইং টু কাম আউট অফ দ্যাট, এবং প্রথম আলো ইদানিং খুব ভালো। বাংলাদেশে সাংবাদিকতা বলতে মিডিয়া বলতে একটাই আছে, প্রথম আলো। মন্দের ভালো আর কি, আপনি যদি খোঁজেন বাংলাদেশের প্রথম আলো ছাড়া আর কেউ নাই, প্রথম আলোর ধারে কাছে কেউ নাই। প্রথম আলো একের পর এক সরকার বিরোধী রিপোর্টিং করে, একের পর এক সরকার বিরোধী তীব্র ভাষায় সরকার বিরোধী লেখাগুলো হইতেছে, এডিটোরিয়াল ছাপায়। প্রথম আলোর প্রতি একটু সিম্প্যাথি আছে, কারণ বাংলাদেশের একমাত্র মানসম্মত এবং একমাত্র ভালো মানের একটা সংবাদপত্র, কিন্তু এরা অতীতে তো অনেক শয়তানি করছে। এই যে সরকার যে আজ আওয়ামী লীগ এখানে, তাদেরকে তো প্রথম আলোর একটা ভূমিকা ছিল এখানে আসার পেছনে। এখন যতই চেষ্টা করতেছে যে ইউএসএ যেরকম জঙ্গি বানায় বানায় তারপর জঙ্গির এমন অবস্থা হয়, আউট অফ কন্ট্রোল চলে যায়, তখন এদেরকে কন্ট্রোল করতে করতে আমেরিকারই হইতেছে সকল টাকা পয়সা বের হয়ে যাচ্ছে এরকম আর কি। প্রথম আলোও হইতেছে এই সরকারকে তেল তুল দিয়ে বা নানানভাবে সাপোর্ট দিয়ে ক্ষমতায় আনছে, এনে এখন প্রথম আলোর যে কবে খাইয়া দেয় সরকার নবরী নাউস, কবে কোন উচিলায় যে ধরে, হয়তো এই উচিলায় ধরে বসতে পারতো বা অন্য কোনো একটা উচিলায় ধরে পড়বে, কোনো এক কবে খাই দিবে বলতে কি জামাতুল ইসলামের ওই যে ইসলামী ব্যাংকের মতো আর কি, খাইয়া দেওয়ার তো দরকার নাই, দখল করে নিবে শেষ, রাইট? প্রথম আলোর রাস্তায় করে মতিউর রহমানের জেলে পাঠিয়ে দিয়ে তারপর ঢুকাই দেবে প্রথম আলোর নাইমুল ইসলাম খানকে বানাই দিবে, হয়তো প্রথম আলোর সম্পাদক অথবা কারে বানানো যায়, ওই যে পীর হাবিবুর রহমানের বানাই দিবে, বোঝেন নাই তো? যাক, এই ঘটনা এগুলো নিয়ে সিরিয়াস হয়ে যায় না, এগুলো নিয়ে সিরিয়াস হয়ে যায় না। যখনই পাওয়ার স্ট্রাগল শুরু হয়ে যায় বাংলাদেশে, পাওয়ারফুল বিভিন্ন পার্টিতে লেগে যায় কামড়া কামড়ি, তখন খালি মজা নেবেন, তখন খালি দূরে বসে বসে হাততালি দেবেন আর মজা নেবেন, সিরিয়াস হবেন না, প্লিজ সিরিয়াস হবেন না।